নমস্কার, শুভ সন্ধ্যা। তারা ক্লাবের আড্ডায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আর এখন প্রকৃতিতে যেমন বর্ষার বিদায় বার্তা, তেমনি শরতের আগমনের খবরও আকাশে বাতাসে কিন্তু ছড়িয়েছে। আগমনী বার্তা নিয়ে আমাদের আজকের আড্ডা আমরা শুরু করছি। আর যেহেতু বর্ষার সেই রেশটুকু আমরা যাতে এখনও রেখে দিতে পারি নিজেদের কাছে, তার জন্য আজকের সন্ধ্যায় বর্ষা, প্রেম, প্রকৃতি এমন কিছু গান নিয়ে আমাদের তারা ক্লাবের আড্ডা। আর আজ আমার সঙ্গে যে নতুন বন্ধু রয়েছেন, তিনি শর্বাণী চক্রবর্তী। শর্বাণীদি, স্বাগত তোমায়, শুভ সন্ধ্যা। আমার এই নতুন পরিচয় আমাদের এই তারার বন্ধুদের সঙ্গে, এভাবেই তারা ক্লাবের মাধ্যমে নতুন নতুন বন্ধুদের সাথে আমাদের পরিচয় ঘটে, আমরা গান শুনি, আমাদের পরিবারটা এভাবেই বিস্তৃত হয়। এবং আজকে শর্বাণীদির কাছ থেকে যে গান শুনবো, রবীন্দ্রনাথের গান তো বটেই, সেখানে বর্ষা, প্রেম, প্রকৃতি থাকবে এবং সেই গানগুলো স্বল্পশ্রুত, তাই তো? সব স্বল্পশ্রুত নয়, যদিও আমি স্বল্পশ্রুত নিয়ে দীর্ঘদিন কাজ করছি, তার সঙ্গে কিছু বহুশ্রুত গানও থাকবে যেগুলো না গাইলেই নয়। আর আমি কিন্তু অনুষ্ঠান শুরু করব পূজা পর্যায়ের গান দিয়ে, তার কারণ সদ্য সদ্য রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের শতবর্ষ পালিত হয়েছে, তো আমি শুরু করব গীতাঞ্জলির দু একটা পূজা পর্যায়ের গান দিয়ে, তারপর প্রেমের গানে যাব, সেগুলো সবই বর্ষার অনুষঙ্গে প্রেম। নিশ্চয়ই। তার আগে আমাদের আজকে যে আরও বন্ধুরা রয়েছে তোমার সঙ্গে, যদি একটু পরিচয় করিয়ে দাও। একটা কথা হয়তো আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথের তার গানের সঙ্গে অত্যন্ত প্রিয় যন্ত্রানুষঙ্গ ছিল এসরাজ এবং মন্দিরা। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত এসরাজ শিল্পী অঞ্জনদা, অঞ্জন বসু, প্রবীণ মন্দিরা শিল্পী পঞ্চানন বড়াল। পঞ্চানন্দার সম্বন্ধে আরেকটা কথা বলা খুব জরুরি, কারণ আমি যে ঘরানায় গান করি, রবীন্দ্রনাথ শৈলজারঞ্জন ঘরানায়, পঞ্চানন্দা কিন্তু আমাদের তিনটে প্রজন্মের সঙ্গে মঞ্চে উপস্থিত। শৈলজাদা যেমন, শৈলজারঞ্জন মজুমদার আমার গুরু আশীষ ভট্টাচার্যের সঙ্গে এবং এখন আমার সঙ্গে। প্রসঙ্গ তো বলি, ছোটোবেলায় মানে রবীন্দ্রসদনে কোনো অনুষ্ঠান হলে কয়েকটা খুব পরিচিত মুখ সবসময় আমরা চোখে দেখতাম, তার মধ্যে পঞ্চানন্দা অন্যতম। পঞ্চানন্দার যে বিশেষ গুণ যে বাজনার পাশাপাশি সবসময় একটা লবঙ্গর কৌটো নিয়ে ঘোরেন, মানে প্রথম বন্ধুত্বের প্রথম মানে বন্ধনটা শুরু হয় কিন্তু একটা লবঙ্গ দিয়ে, ঠিক বলেছি তো? এছাড়া আমার সঙ্গে আছেন তারা মিউজিকের অত্যন্ত পরিচিত দুজন মুখ, রানা দত্ত সিনথেসাইজারে এবং তবলায় প্রসেনজিৎ। আর আমরা বলছি যে তুমি যেমন বললে নোবেল প্রাইজের কথা, তেমনি সদ্য পেরিয়ে এসেছি শ্রাবণ মাস। শ্রাবণ মাসে মানেই কিন্তু রবি ঠাকুরের কথা মনে পড়ে, 22শে শ্রাবণ, এবং যিনি তার মৃত্যুদিনে নবজন্ম হয়, আমরা নতুন করে নবনব রূপে তাকে পাই, তো সেখানে তার গানে হোক।